হে জগতবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম একটি আলোচনা নিয়ে। সে আলোচনাটি জ্ঞানী গুণীদের জন্যে খুব উচ্চ স্তরের কথা হবে, আর যারা এই সম্বন্ধে জ্ঞান রাখেন না তাদের তো কোনো কথাই নেই। তবে যে আজকের যে আলোচনাটি তুলে ধরব, সে আলোচনাটি অবশ্যই সাধকদের প্রয়োজন, অবশ্যই জ্ঞানীদের প্রয়োজন, অবশ্যই যারা পরকালের এবং মৃত্যুর চিন্তা করে তাদের প্রয়োজন। সেই কথাটি হলো যে আউলিয়ারা যখন মৃত্যুবরণ করে তখন কিন্তু তারা কোনো কোনো আউলিয়া আগে থেকে বলে যায় যে আমি এমুক টাইমে এমুক দিন চলে যাব। তবে এক এক আউলিয়ার এক একটা ধারা। তবে আমার জীবনে, আমার সাধনার জগতে গিয়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, যতটুকু জেনেছি, তো আমি কিছুটা মানুষকে ইঙ্গিত করে যাই, এবং মানুষ যদি সেই কাজগুলো করে তবে তারাও নিজের মৃত্যুর খবরটা পাবে। আর নিজের মৃত্যুর খবর পাইলেও একদিন মৃত্যু হবে, মৃত্যুর খবর না পাইলেও একদিন মৃত্যু হবে। একটা হলো অজানা মরণ। দেখা গেছে আমার জীবনে, আপনার জীবনে দেখা গেছে অনেক পাপ অনেক ভুল ছিল, এখন দেখা যায় হঠাৎ করে মৃত্যু হলো, কিন্তু দেখা যায় আল্লাহর কাছে ক্ষমা চাইবার সময় হলো না। তাহলে এটা হলো সাধারণ মানুষের মতো মৃত্যু। কিন্তু অসাধারণ মৃত্যু কি? যারা মৃত্যুর আগে খবর পায়, আগাম খবর পায়, তখন সেই মানুষটি দুনিয়ার সমস্ত লোভ লালসা সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহর প্রেমে পড়ে থাকে, আল্লাহর সাধনায় পড়ে থাকে, তখনই সেই মানুষগুলো জয় হয় ইহকাল এবং পরকাল। তাই বলতে চাই যে কোন কোন সাধনাগুলো করলে শেষে নিজের মৃত্যুর ইঙ্গিত বা নিজের মৃত্যুর খবরটা নিজে পেয়ে এবং দেশবাসীকে বলে যাওয়া যাবে যে আমি অমুক দিন এতটায় চলে যাব। দেখুন হে জগতবাসী, আগের দিনের মানুষ কিন্তু তখন ঘড়ি ছিল না, কিন্তু দেখা যায় সূর্যের দিকে তাকালে তারা অনুভব করত যে এখন এতটা বাজে, কিন্তু ঘড়ি এনে যখন মাপা হতো তো দু এক মিনিট এদিক সেদিক হতো, কিন্তু টাইম প্রায় ঠিক টাইম মতোই বলতো, সূর্যের দিকে তাকালে বলতে পারতো যে এতটা বাজে। আচ্ছা, তো আজকের যে আধ্যাত্মিকতা বিষয়টা, সেই বিষয়টি হলো যে মহাবিশ্বের মধ্যে আমরা যদি আকাশে লক্ষ্য করি একটি সূর্য আছে, তবে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটা যদি মহাবিশ্বটি হয় এবং মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে সূর্যটা হয়, তাহলে আমি বলবো, তাহলে আমি বলতে চাই যে এ আমরা একজন মানুষ ক্ষুদ্র, কিন্তু এই মহাবিশ্বের যে আইটেম, মহাবিশ্বের যে অবস্থান, মহাবিশ্বের যে কারিগরি, এই সমস্ত কিছু মানবদেহের মধ্যে নিহিত আল্লাহ করেছেন। যে এই জন্যই সাধুমতে একটা কথা বলে থাকে যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তা আছে মানব বাণ্ডে। যদি মানব বাণ্ডে থেকে থাকে তাহলে মানব বাণ্ডে সেই মহা আকাশে যেমন সূর্যটাকে দেখতে পাই, সেই সূর্যটাও কিন্তু মানব দেহে আছে। আচ্ছা, এখন মানুষ মূলত সাধনা করে আত্মার মুক্তি নেওয়া হবে এবং দেখা গেছে আল্লাহর সাথে একাকারে বিলীন হয়ে মিশবে, এ হলো চিন্তাভাবনা। কিন্তু দেখা যায় যে সাধারণ মানুষ ফুট করে মরে যায় বলে যাইতে পারে না যে আমি অমুক দিন মারা যাব। কিন্তু দেখা গেছে যে কিছু সাধনার কথা আমি এখন তুলে ধরছি, সেটি হলো যে এই যে সূর্যটা, এই সূর্যটা দেখা যায় একসময় মানুষ বলে দিতে পারতো যে এখন ১২টা বাজে, ১টা বাজে, সূর্যের দিকে তাকাইলে বলতে পারতো। তাহলে মানব জীবনটা যখন আমার, আমি যখন বা আপনি যখন জন্ম নিয়েছেন তখন শিশু, শিশুর যেমন জ্ঞান বুদ্ধি থাকে না, ঠিক তেমনি করে একটা লাল হয়ে যখন সূর্য ওঠে সেই সূর্যেরও তাপমাত্রা থাকে না, তখন দেখা যায় এই শিশুর রূপে যখন সূর্যটি উদয় হলো তখন আস্তে আস্তে যখন ১০টা ১১টা বাজে তখন সূর্যের একটা যৌবন প্রাপ্ত হইতেছে, তখন যৌবন প্রাপ্ত হতে হতে যখন ১২টা ১টা বাজলো তখন তার পূর্ণ যৌবন, যখন ১টার পরে ২টা ৩টা ৪টা বাজতে গেল তখন তার ভাটি যৌবন কাল, তখন আস্তে আস্তে তার তেজ কমতে থাকবে, তখন সে আবার যখন লাল হবে তখন সন্ধ্যা হয়ে যাবে। তাই বলতে চাই
যে একটা মানুষ শিশুরূপে জন্মায়, আবার অতিরিক্ত বয়স যখন হয়ে যায় তখন সেই মানুষটি শিশুর মতো হয়ে যায়, বাচ্চার মতো হয়ে যায়, বিছানায় সব কিছু সারে। তাই বলতে চাই যে একজন মানুষ যখন জন্ম নিল তখন সে লাল সূর্য হইয়া পৃথিবীতে আইল, এই লাল সূর্যের তেমন কোনো তাপমাত্রা নেই। তেমনি সেই বাচ্চাটা যখন 10টা 11টা 12টা বাজে তখন তার পূর্ণ যৌবন। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যৌবন যেহেতু এসেছে তাহলে বোঝা গেল যে সূর্যটা মাথার উপরেই আছে, আর সূর্যটা যখন হেলে যাবে তখন 2টা 3টা বেজে যাবে। তাহলে একজন মানুষের জীবন যখন তার সূর্যটা হেলে যায় তার জীবনের সময় কতক্ষণ দেখা যায়? 4টে 3টা 4টে। তাহলে বলতে চাই যে একটা মানুষ যখন কী করে বুঝবে, তখন যার যার মুর্শিদের কাছে এই সাধনগুলো নেবে, যে সূর্য সাধনা, এই সূর্য সাধনাটা যখন বাহিরে করবে তখন তার ক্ষুদ্র বিশ্বের ভিতরে সেই সূর্য উদিত হবে, দেখতে পাবে। যদি কোনো দিন কোনো সাধক সূর্যকে দেখতে পায় যে দুপুর, তখন সে বুঝবে যে হ্যাঁ, আমার জীবনের মধ্যখানে আমি এসেছি। যখন দেখবে সূর্যটা আসরের টাইম হয়ে গেছে তখন বুঝতে হবে যে আমার সময় কমে আসছে। আর যখন দেখবে সন্ধ্যাকাল সূর্য লাল হয়ে গেছে তখন বুঝতে হবে যে আমার মৃত্যু অবধারিত, আর মৃত্যুর কারেক্ট সময় হয়ে গেছে, সূর্য ডুবতে শুরু করেছে। আর তখনই বুঝব যে আমার সময় নেই। তখনই আল্লাহর ইবাদত এমনভাবে করবেন দুনিয়ার সমস্ত লোভ লালসা ছেড়ে দিয়ে। তবে এই সূর্যটা কে দেখবে? যার যার মুর্শিদের কাছে যখন এই সূর্য সাধনটা নিয়ে আসবে এবং টাইম টু টাইম এই সূর্য সাধনা করবে, তখন তার ক্ষুদ্র বিশ্বের ভিতরে যেই সূর্যটি আছে সেই সূর্যটি জাগ্রত হবে। যখন তার নিজের ক্ষুদ্র বিশ্বে দেহ বিশ্বের ভিতরে যখন সেই সূর্যটি দেখতে পাবে তখন তার সূর্যটা কোন পর্যন্ত আছে তা দেখে দেখে একদিন বলতে পারবে যে আমার জীবনের এতটা বাজে, আমার যাওয়ার সময় হয়ে গেছে, বা আমার যাওয়ার আর অল্প কিছু সময় আছে। এই জিনিসগুলো টাইম করে বলে দিয়ে যেতে পারবে। তবে হে জগৎবাসী, জানি না আজকে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো, বা আমি কি বুঝিয়ে এই আলোচনাটি আপনাদের সামনে আমি করতে পারলাম কি না। তবে আশা করব এই আলোচনাগুলো অবশ্যই জ্ঞানী গুণীদের নজরে বা জ্ঞানের দৃষ্টি এখানে আসবে আর বোঝার চেষ্টা করবে। অবশ্যই যার যার গুরু মুর্শিদের কাছে যাইয়া সেই সূর্য সাধনা নিয়ে যখন সূর্য সাধন করতে শুরু করবে তখন তার নিদ্রা যখন আসবে, ধ্যানের দেশে যখন যাবে তখন তার ভিতরের সূর্যটা জেগে উঠবে, তখন সেই সূর্যটা দেখে বলে দিতে পারবে যে আমার হায়াতের কয়দিন বাকি। হে জগৎবাসী, আজ আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজ এ বলে রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।